দিল্লি থেকে বিলি, দুধের মতো সাদা, কলকাতার এক কালো বিড়াল বলে তাকে, দাদা আসুন বসুন, কেমন আছেন? ভালো, আগে বাড়ির খবর ভালো। সাদা বিড়াল বললে, তোমার রংটা কেন কালো? কালো বিড়াল বললে, শুনুন, রাখুন আগে বেদিন, আমি যখন জন্মেছিলাম চলছিল লড়ছেদিন, কুচবিহারের রাজা ছিল একটা কালো হাতি, যখন তখন সেই হাতিটাই করত মাতামাতি। একদিন তার কাণ্ড দেখেই চমকে গেল তুমি, পাঁচটা কাপড় কাজ সাবান খেললো হাতি গেলে, পরদিন কি ঘটল ব্যাপার বলছি শোনো দাদা, সাবান খেয়ে কালো হাতির বাচ্চা হলো সাদা, রামুর সাথে দামুর সেদিন হঠাৎ হলো দেখা, বললে দামু শোনে রামু চলি গো দেখা, ন মাস বাদে দেখা হল, কেমন আছে কেমন আছিস? ভালো, আগে তো বেশ ফর্সা ছিলিস, এখন কেন কালো? বললে রামু, কেমন করে রং হলো শোন ময়লা, আগে বেচতাম ময়দামি এখন বেচি কয়লা, সেদিন ভোরে বললে ভোঁদা বলতো ভেবে হাদা, রাত্রে ফোটা ফুলগুলো সব হয় কি ভয় সাদা, বললে হাদা, হায় রে গাধা এ তো সবাই জানে, অবাকাই তাকি কেন, থাকিস আমার পানে, রাত্রে ফোটা ফুলগুলো না ঘুমিয়ে জেগে থাকি। হ্যাঁ সারা দেহে জ্যোৎস্না মেকে মেকে দেখি।